স্বাগত সবাইকে। আজকের চলতে চলতে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে মাহফুজ মিশর। আজকে আমাদের অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ জনাব প্রফেসর আব্দুল মান্নান। স্যার স্বাগত আপনাকে, কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। আপনি এই সম্ভবত গত এক দেড় বছরে মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরে এখন সম্ভবত সবচেয়ে ব্যস্ত সময় যাচ্ছে। পুরো জাতিগতভাবে আমরা একটা সংকট বা একটা সমস্যা নিয়ে সরকারকে, মানুষকে, পরিবারগুলোকে ডিল করতে হচ্ছে, এবং সেটার একটা বড় জায়গায় এসে পড়েছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে। আপনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান যদিও হয়েছেন বছর খানেক, কিন্তু আপনি তো পাবলিক বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রশাসন, বিশ্ববিদ্যালয় পরিচালনা সেগুলোর সঙ্গে বহুদিন ধরে জড়িত। এবং আমাদের সবারই ধারণা ছিল যে জামাত শিবির বলি বা মৌলবাদী বলি, তাদের একটা, এমনকি জঙ্গিবাদ দিয়ে যেটা, তাদের একটা বড় ঘাঁটি বা তৈরির একটা বড় কারখানা হতে পারে মাদ্রাসাগুলো, কারণ সেখানে দারিদ্র অন্যান্যভাবে তাদেরকে ব্যবহার করার সুযোগ থাকে। কখনো কি স্যার এটা ভেবেছিলেন যে আমাদের মূলধারার বিশ্ববিদ্যালয়গুলোতেও এ ধরনের ছেলেমেয়েরা, এই পরিমাণ ছেলেমেয়ে এরকম শক্তিশালী একটা অবস্থানে তৈরি হচ্ছে? আসলে আমি ভাবি নাই। আমাদের প্রচলিত ধারণা ছিল যে জঙ্গিবাদে যারা জড়িত হয় বা যারা সন্ত্রাস, ধর্মের নামে সন্ত্রাস করে, তারা নিম্নবিত্ত পরিবার থেকে আসে এবং মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় কারা পড়ে তার একটা যদি প্রোফাইলিং আমরা করি, তাহলে দেখা যাবে মাদ্রাসায় বেশিরভাগ ছেলেমেয়ে, ইদানিং অনেক মেয়েরাই পড়ছে, তারা নিম্নবিত্ত পরিবারের সন্তান, খাওয়া জোটে না বাড়িতে একবেলা, তো তাদেরকে এই মাদ্রাসাগুলোতে ভর্তি করালে তারা খাওয়া এবং থাকা দুটোই ফ্রি পায়। তো সেই কারণে এই মাদ্রাসাগুলোতে তারা ভর্তি হয়। সবাই যে একটা বদ উদ্দেশ্য নিয়ে ভর্তি হয় তা না, কিন্তু মাদ্রাসা, বিশেষ করে কওমি মাদ্রাসার যে কারিকুলাম বা যে লেখাপড়ার ধরন স্টাইল, এগুলো এতই পুরনো, প্রায় 1200-1300 বছরের পুরনো। তো সেই কারণে ওই তারা আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত হয়। কিন্তু এই 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 আমাদের ধারণা ছিল যে জঙ্গিবাদ যারা করে, ধর্মের নামে যারা সন্ত্রাস করে, তারা এই মাদ্রাসা থেকে আসে। তো এই গুলশানের ঘটনার পরপরই দেখা গেল আসলে কথাটা ঠিক না। গুলশান বা বলি কেন, এর আগে যে ব্লগার হত্যা, রাজীব হত্যা, আরও কয়েকটি হত্যাকাণ্ড হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়, ইভেনকি মসজিদের ইমাম, তারপর মুয়াজ্জিন, সাধারণ নিরাপত্তা বাহিনীর সদস্য, এরপরে রাজনৈতিক দলের সদস্য, দেখা গেছে যে এরা সবসময় যে মাদ্রাসা থেকে আসে কথাটা ঠিক না। অনেক সময় উচ্চবিত্ত পরিবারের সন্তান, ভালো স্কুলে, ভালো অর্থাৎ খুবই দামি স্কুলে, ব্যয়বহুল দামি স্কুলে লেখাপড়া করেছে, ও লেভেল, এ লেভেল পরীক্ষা দিয়েছে বা দিবে, উচ্চবিত্তদের ইউনিভার্সিটিতে পড়ে, তারাই জড়িত। আপনি নিশ্চয়ই একমত হবেন যে জামাত শিবির সম্ভবত বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যাদের প্রচুর অর্থনৈতিক প্রতিষ্ঠান রয়েছে, এবং বাংলাদেশে যখন বেসরকারি বিশ্ববিদ্যালয় শুরু হলো, সবচেয়ে আধুনিক বিশ্ববিদ্যালয়, মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় সম্ভবত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ই ছিল বা এখনও হয়তো আছে। পাবলিক বিশ্ববিদ্যালয় না পড়েও আমাদের অনেক বন্ধুবান্ধব নর্থ সাউথে পড়েছে, ফলে তাদের শিক্ষা, কারিকুলাম, মান, চাকরির বাজার, অনেক বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির সার্কুলার আমরা দেখতাম যে IBA থেকে MBA অথবা নর্থ সাউথ থেকে MBA দ্বারা নেই। সেরকম একটি বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স সরকার যাদেরকে দিল, যাদের হাত দিয়ে দিল, যারা সেটির কার্যক্রম শুরু করলেন, তাদের ব্যাকগ্রাউন্ড আমরা কেউ কেন চেক করলাম না? আসলে এই নর্থ সাউথ নিয়ে প্রায় কথা হয়, এখানে অনেক জিনিস হয়তো অনেকে ঠিক জানে না বা খোঁজ নেওয়া তাদের প্রয়োজন মনে করে না। একটি হচ্ছে যে নর্থ সাউথের যারা বোর্ডে আছেন তারা ব্যবসায়ী মূলত, এবং বোর্ডে দুই একজন আছেন যারা জামাত শিবিরের, জামাতের রাজনীতির সাথে তাদের প্রত্যক্ষভাবে সম্পৃক্ততা আছে। আর একটি কথা বলে রাখা ভালো, অন্তত একজন আছেন যিনি 1971-এ তার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের চরম অভিযোগ আছে। এখনও তিনি আছেন ট্রাস্টি বোর্ডের সদস্য। তার নাম কি? আমি নামটা বলতে চাই না, তবে তিনি মীর কাসিম আলের দক্ষিণহস্ত ছিলেন বলে চট্টগ্রামে এটি মোটামুটি প্রমাণিত। মানে আপনার এলাকারই লোক? আমার এলাকারই। তো তিনি বড় ব্যবসায়ী এখন। এখন নর্থ সাউথে যারা আছেন সবাই যে খারাপ তা আমি বলবো না, এখানে বেশ কিছু ব্যক্তি আছেন
যারা খুবই শক্তিশালী, খুবই পাওয়ারফুল এবং অনেক বৃত্তের মালিক, আবার এর মধ্যে জামাতের কমপক্ষে 2 থেকে 3 জন আছেন, তারা ডমিনেট করেন এই তাদের পলিসিগুলো। তো আমি নর্থ সাউথ যখন প্রশ্নে আসলো, আমি সেখানে ছাত্রদের দোষ দিব না, ছাত্ররা সেখানে নিশ্চয়ই জঙ্গি হওয়ার জন্য এত টাকা দিয়ে বাবা মা ভর্তি করায় না, আর আর জঙ্গি কেউ একা একা হয় না, একা একা হয় না। শিক্ষক নিয়োগে তাদের অস্বচ্ছতা আছে, তারা তাদের এই মুহূর্তে 11 জন বিদেশি ফ্যাকাল্টি আছে। যেই বিদেশি ফ্যাকাল্টি, বিদেশি ফ্যাকাল্টি থাকাটা দোষের কিছু না, যদি সে স্পেশালাইজড কোনো বিষয়ে লেখাপড়া করাতে আসেন, কিন্তু দেখা যায় যেসব বিদেশিদের তাদের তারা এনেছে, ওর চাইতে অনেক ভালো শিক্ষক বাংলাদেশেই পাওয়া যায়। আমাদের দেশে অনেক পণ্ডিতজন আছেন, অনেক ভালো গবেষক আছেন, অনেক ভালো শিক্ষক আছেন। নিষিদ্ধ না, নিষিদ্ধ না, বিদেশি শিক্ষক, বিদেশি শিক্ষক না, বিদেশি কর্মকর্তা কর্মচারী শিক্ষক যে কেউ আনতে পারে, শুধু বাংলাদেশের বোর্ড অফ ইনভেস্টমেন্টের পারমিশন নিতে হবে, সরকারের পারমিশন নিতে হবে, এটা বিভিন্ন একটা প্রসেস আছে, যে কোনো ক্ষেত্রে আনা যায়। নর্থ সাউথ কি সেই প্রসেসটা? হ্যাঁ, আমরা একটা স্টেটমেন্ট সব বিশ্ববিদ্যালয় থেকে চেয়েছি, শুধু নর্থ সাউথ না, তো তার মধ্যে নর্থ সাউথ হচ্ছে হাইয়েস্ট 11 জন। কোনো কারণে যদি স্যার মানে 1 জুলাইয়ের যে ট্র্যাজেডি বা যে ভয়ঙ্কর নৃশংস হামলা সেটা যদি না হতো, তাহলে কি আপনার কমিশন এই উদ্যোগগুলো সব আমরা এই উদ্যোগটা আগে নিয়েছি? মিনিমাম এই উদ্যোগটা 2.5 থেকে 3 মাস আগে নেওয়া হয়েছে। এই ঘটনার সাথে ওইটার কোনো সম্পর্ক নাই, কারণ আমাদের মনে হয়েছে যেই সব বিশ্ববিদ্যালয়ে এই ধরনের বিদেশি শিক্ষক নিয়োগ করে, তারা বিনা কারণে করে, এবং একটা শঙ্কা আছে এই বিদেশি শিক্ষক নিয়োগের আড়ালে তারা দেশ থেকে মানি লন্ডারিং করে। স্যার, আপনি বিদেশি শিক্ষকের সংখ্যা কম তাদের নিয়ে এত কথা, কিন্তু আমাদের দেশ থেকে যে শিক্ষকগুলো নিয়োগ হচ্ছে, দেশ থেকে আমরা বিশেষ করে যে হাসনাত আলম তো এখন অভিযুক্ত অনেকখানি, তিনি সম্ভবত পুলিশ কাস্টডিতে রয়েছেন, অথবা হাসনাত করিম যে ভদ্রলোক ওই অভিযানের সময় এখানে ছিল, তার চলাফেরা অনেকের কাছেই স্বাভাবিক মনে হয়নি, ফলে সেগুলো ঠেকানোর উপায় কি? শুধু হাসনাত করিম বা বলি কেন, তাকে একটা উদাহরণ হিসেবে আমি বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বাংলাদেশের একেবারে শীর্ষ পর্যায়ের সংগঠন, একটা ইনস্টিটিউট ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে মহিউদ্দিন, অধ্যাপক মহিউদ্দিন, গোলাম মহিউদ্দিন, তিনি হিজবুত তাহরিরের কিন্তু অন্যতম প্রতিষ্ঠাতা এবং আমরা বলি আমির মতো, তিনি দীর্ঘদিন ধরে সেই আইবিএর মতন প্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা করেছেন। তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ, তারপরে তাকে ফোর্স লিভে পাঠানো হয়েছে, এবং ফোর্স লিভে পাঠানোর পরে তিনি এখন মামলা করেছেন, মামলা করে এখনও আছেন। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের গোলাম মাওলা, তারও একই অবস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে এরকম, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এরকম কয়েকটা আছে যে কয়েকজন আছে যে যারা এটার সাথে, এগুলোর সাথে সম্পৃক্ত ছিল অতীতে, এখনও হয়তো আছে, সেগুলো আমরা এখনও ফাইন্ড আউট করি নাই। এটা আসলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দায়িত্ব না, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনেরই দায়িত্ব, তাদের শিক্ষকরা কোন তরিকায় বিশ্বাস করে এবং কোন রাজনীতির ধারক এবং বাহক। স্যার, তার মানে সামগ্রিকভাবে আমাদের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে একটা বিশাল অভিযোগ রয়েছে, সেটা কখনো মেধা, দলীয় নিয়োগ ইত্যাদি নিয়ে, সেগুলোর ক্ষেত্রে আপনার কমিশনের আদৌ কিছু করার ক্ষমতা আছে কিনা সেটা নিয়ে আমরা কথা বলবো, তার আগে একটা বিরতি নিতে চাই। দর্শক, এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছিলাম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের সঙ্গে। স্যার, যে প্রশ্নটা বিরতির আগে করছিলাম যে এই পুরো শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা দেখভাল করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আসলে আইনি কোনো সক্ষমতা আছে কি না? একটা কথা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আইনি সক্ষমতা অত্যন্ত সীমিত, কারণ একটা কথা মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বঙ্গবন্ধু সরকারের আমলে 1973 সনে একটি বিশেষ আইনে প্রতিষ্ঠিত হয়েছিল, 6টি বিশ্ববিদ্যালয়, 30,000 ছেলে মেয়ে ভর্তি হতো। এখন বাংলাদেশে পাবলিক প্রাইভেট মিলে 134টি, 32 লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করে, আইনটা কিন্তু পরিবর্তন হয় নাই। আর সরকারি বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোনো ভূমিকা নাই এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়, কারণ ওই
বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব আইন আছে, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন আছে, সেখানে বলা আছে কীভাবে শিক্ষক নিয়োগ করা হবে। বিশেষ করে লেকচারার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারনাল এক্সপার্টরা থাকে, আর অ্যাসোসিয়েট প্রফেসর প্রফেসরের সেখানে মহামান্য রাষ্ট্রপতি তথা চ্যান্সেলারের নমিনি থাকে। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে কোনো নিয়ম নীতি নাই, নির্ধারিত নিয়ম নীতি নাই, তাদের ইচ্ছা মতো তারা শিক্ষক নিয়োগ করতে পারে। এবং যেটি হয় মানে অন্যান্য দোকানে বা প্রতিষ্ঠানে যেভাবে চাকরি দেয় সেরকম, এবং বিশেষ অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে বা সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেটি হয় যে শিক্ষক নিয়োগটা অনেকটা ওই বোর্ড অফ ট্রাস্টিজের মর্জি মাফিকের উপরে নির্ভর করে। না স্যার, কিন্তু প্রায় সখানেক বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়ে গেল, আমরা কোনো সরকার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো শিক্ষক নিয়োগের নীতিমালা কেন তাদের জন্য করে দিলাম না? আমরা এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সক্ষমতা বৃদ্ধি করার জন্য আমারাকে প্রফেসর নজরুল ইসলাম, প্রফেসর আজাদ চৌধুরী চেষ্টা করেছিলেন এটিকে হায়ার এডুকেশন কমিশনে রূপ দেওয়ার জন্য। আমরা বলি যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এত বিশাল যে একটা কর্মযজ্ঞ, সেটি চলছে 1973 আইনে, কিন্তু যে কোনো কারণে হোক আজাদ চৌধুরী স্যার চেষ্টা করেছেন, প্রফেসর নজরুল ইসলাম চেষ্টা করেছেন, এরপরে আমি চেষ্টা করেছি, আমরা ড্রাফট জমা দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন মঞ্জুরি কমিশনকে হায়ার এডুকেশন কমিশনে ওর রূপ দেওয়া হবে, মাননীয় শিক্ষামন্ত্রী একাধিকবার বলেছেন, কিন্তু আসলে কোথাও জানে গিয়ে এটা আটকে যায়, আটকে যাওয়ার ফলে এটা হচ্ছে না। হলে আমরা ওই শিক্ষক নিয়োগে অন্তত কিছুটা হলো আমাদের একটা উপস্থিতি মনিটরিং এর সুযোগ থাকতো। এটা তো গেল স্যার শিক্ষক নিয়োগ নিয়ে, নর্থ সাউথের ঘটনা যেহেতু সমসাময়িক ঘটনা, বারবারই সেই বিশ্ববিদ্যালয়ের কথা ঘুরে ফিরে আসছে। প্রশ্নটা হচ্ছে কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যখন এই 1 জুলাইয়ের ঘটনার পর একটা তদন্ত কমিটি করলো এবং তারা যখন গেল সেখানটাও তো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে যথোপযুক্ত সাহায্য করেনি, আপনার তদন্ত কমিটির সদস্যরা সেটি বলছেন, তার মানে কি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আসলে কোনো ক্ষমতাই নেই? আমি বলি এই যে আমরা 1 জুলাইয়ের পরে মঞ্জুরি কমিশনে গেলাম, আমাদের একটা টিম গেল একজন সদস্যের নেতৃত্বে, এটি 1 জুলাইয়ের ঘটনার প্রেক্ষাপটে না, এটি হচ্ছে আমরা এইরকম একটা তদন্ত গত অগস্ট মাসে করেছিলাম, এটি আমাদের রুটিন দায়িত্ব, আমরা স্বপ্রণোদিত হয়ে করতে পারি, নোটিশ দিয়ে করতে পারি, নোটিশ না দিয়েও করতে পারি। আমরা অগস্ট মাসে একটা তদন্ত কমিটি করেছিলাম যেখানে তাদের অনেক আর্থিক অনিয়ম, প্রশাসনিক অনিয়ম, অগস্ট 2015 আর্থিক অনিয়ম, প্রশাসনিক অনিয়ম, এগুলো আমরা দেখতে পেয়েছি, তাদের লাইব্রেরিতে জঙ্গিবাদের বই দেখতে পেয়েছি, সেগুলো আমরা শনাক্ত করে আমরা একটা রিপোর্ট যেটি আমাদের করতে হয়, আমরা এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না, সেই রিপোর্টটি আমরা সরকারের কাছে জমা দিয়েছি, সরকার অর্থাৎ মন্ত্রণালয়ের কাছে জমা দিয়েছি। সেই জমা দেওয়ার সময়টা ছিল অক্টোবর মাসে, তারা ডিসেম্বর মাসে মন্ত্রণালয় একটি চিঠি দিয়ে নর্থ সাউথকে বলেছে এই বিষয়গুলোর আপনারা সুরাহা করবেন, কী করলেন সেটা আমাদের জানাবেন এবং মঞ্জুরি কমিশনকে তার অনুলিপি দেবেন। কিন্তু ওই ডিসেম্বরের যদি আমরা সময়টা ধরি, জানুয়ারির মধ্যে সেটা হওয়ার কথা ছিল, তারা কিন্তু সেই কাজটি করে নাই, তারা করার প্রয়োজন মনে করে নাই। শুধুমাত্র এই 1 জুলাইয়ের ঘটনার পরে তখন তারা একটি দায় সারা গোছের রিপোর্ট আমাদের মন্ত্রণালয়ে জমা দিয়েছে, আমাদের একটা কপি দিয়েছে। অর্থাৎ আমি যেটা বলতে চাই, শুধু নর্থ সাউথ না, বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় আছে প্রাইভেট সেক্টরে যারা নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করেন এবং তাদের কয়েকজন সদস্য আছেন, যেমন নর্থ সাউথে বিএনপি ঘরানার সদস্য আছেন, আওয়ামী লীগ ঘরানার সদস্য আছেন, জামাত ঘরানার সদস্য আছেন, যে পার্টি যখনই ক্ষমতায় আসে তখন ওই ঘরানার লোকজন সামনে চলে আসে এবং তারা সরকারের সাথে এক ধরনের সম্পর্ক সৃষ্টি করে, সেটি তারা প্রতিষ্ঠানটার মানে কাজে ব্যবহার করেন।
কিন্তু স্যার ভালো কাজে ব্যবহার করেন না। এখানে স্যার খুবই মৌলিক প্রশ্ন, যখন সেই রিপোর্টটি তাদের ডিসেম্বরে দেওয়ার কথা, জানুয়ারিতে দেওয়ার কথা, বা জানুয়ারিতে দেওয়ার কথা, জানুয়ারিতে যদি দিত রিপোর্টটা এবং তখনই যদি তারা প্রপার রিপোর্টটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে দেওয়া হতো, তাহলে হয়তো বা আজকের বাংলাদেশ হয়তো আমাদের দেখতে নাও হতে পারতো, সেরকম একটি সুযোগ থাকতো। একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন। কিন্তু স্যার তারা যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন দিল না, তার পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় সরকার শিক্ষা মন্ত্রণালয়ে তাদেরকে তাগাদা দিতে পারতো, নিশ্চয়ই পারতো, কিন্তু সেটা আমাদের এখতিয়ারে ছিল না। কিন্তু সেই তাগাদা টাকাটা দেওয়া হয় নাই, এবং নিশ্চয়ই তাগাদা দেওয়ার পরেও যদি তারা না দেয় সেক্ষেত্রেও নিশ্চয়ই একটা ব্যবস্থা নেওয়া যেত। সেই জন্য আমরা বলি এই কাজগুলো করার দায়িত্ব যদি কমিশনকে দিত তাহলে আমরা আরও তড়িৎ ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু এখন এই মুহূর্তে এই আইনের বলে সেই সেই ঘর সেই তাগাদা দেওয়ার ক্ষমতা আমাদের নাই। আমরা এখনও শিক্ষা মন্ত্রণালয়ের উপর নির্ভর করতে হয়। আর তারা যদি সঠিক একটি রিপোর্ট দিত, কিন্তু আমরা তো বলতে পারতাম না যে এটি দিলে এই তাদের এখানে জঙ্গি নেই, জঙ্গি থাকবে না, কারণ একজন শিক্ষক যদি জঙ্গিবাদে দীক্ষিত হয় তাহলে তো সেটি ওই ওই ধরনের রিপোর্ট। কিন্তু এইবার যখন তদন্ত কমিটি গেল আপনার মঞ্জুরি কমিশনের, তখনও কি তারা পর্যাপ্ত তথ্য দিয়েছে? না, তারা এক মাস সময় চেয়েছে। আমরা অনেকগুলো তদন্ত রিপোর্ট, অনেকগুলো বিষয়ে তাদের কাছ থেকে আমরা ইনফরমেশন চেয়েছি, তথ্য চেয়েছে, তারা এক মাস সময় চেয়েছে এবং বলেছে যে এক মাসের মধ্যে আমরা দেব। সেই এক মাস এখনও শেষ হয়নি, আমরা অপেক্ষা করছি। এবং তাদেরকে এটাই মনে করিয়ে দিতে চাই যে মঞ্জুরি কমিশনের ওই ক্ষমতাটুকু আছে 2010 বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের প্রেক্ষাপট বলে যে মঞ্জুরি কমিশন যদি দেখে যে কোনো একটি বিশ্ববিদ্যালয় জঙ্গিবাদ সন্ত্রাস লালন করছে, তাহলে সেটিকে বন্ধ করে দেওয়ার জন্য সরকারের কাছে লিখতে পারে, সুপারিশ করতে পারে। আপনারা সম্প্রতি দেখেছেন যে একটি বিশ্ববিদ্যালয় দারুল এহসান বিশ্ববিদ্যালয়, এটি 2006 সনে এরকম বন্ধ করে দেওয়া হয়েছিল একটা রিপোর্টের প্রেক্ষিতে। আমরা চাই না কোনো ছাত্র ছাত্রী শিক্ষার নামে প্রতারিত হোক, কারণ যখনই ইন্টারমিডিয়েট রেজাল্ট বের হয় তখন কিন্তু আমরা একটা গণবিজ্ঞপ্তি দিই যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে স্ট্যাটাস কী, সেটা আমাদের ওয়েবসাইটেও আছে, কিন্তু সব ছেলেমেয়ে তার ওয়েবসাইট দেখে না, সেই জন্য আমরা মনে করি যে একটা গণবিজ্ঞপ্তি। স্যার এই যে আপনি বলছেন শিক্ষার্থীদের প্রতারিত হওয়ার ঘটনা, যমুনা টেলিভিশনেই কিন্তু আমরা একটা অনুষ্ঠানে দেখিয়েছিলাম 360 ডিগ্রিতে, যে মাত্র 10 দিনে বিবিএ পাস করা যায়, সার্টিফিকেট বাণিজ্য হয়, এবং এটা আমরা দেখিয়েছি আরও অন্তত 1.5 বছর আগে। তারপরেও আপনার কমিশন কিংবা শিক্ষা মন্ত্রণালয় কিন্তু সেগুলোর বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি কিংবা নিতে পারেনি, আমরা এটি একটা জায়গায়। এবং দ্বিতীয় জায়গাটি হচ্ছে স্যার, তাহলে আজকে আমরা নর্থ সাউথ বলি বা মানারাত বলি, সেখানে যদি কেউ এ ধরনের উগ্রপন্থার উত্থান ঘটানোর চেষ্টাও করেন, সেটি দেখভাল করার জন্য অভিভাবক হিসেবে শিক্ষা মন্ত্রণালয় বা মঞ্জুরি কমিশন রয়েছে, এটি করতে না পারাটা তাদেরও একটি ব্যর্থতা কিনা সেই প্রসঙ্গে আপনার মন্তব্য শুনবো। তার আগে আবার একটা বিরতি নিতে চাই। দর্শক আবার একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক স্বাগত আরেকবার, আমরা কথা বলছিলাম প্রফেসর আব্দুল মান্নানের সঙ্গে। স্যার আমরা যেটা বলছিলাম যে শিক্ষা তো আসলে সাংবিধানিকভাবে আমাদের একদম মৌলিক অধিকারের জায়গায়, উচ্চশিক্ষা মৌলিক অধিকার কিনা সেটি একটা প্রশ্ন রয়েছে, কিন্তু মৌলিক শিক্ষা তো মৌলিক অধিকার, প্রাথমিক শিক্ষা বা জীবনযাপনের জন্য যেটুকু শিক্ষা, কিন্তু সেই শিক্ষা নিয়ে এক ধরনের বাণিজ্যিকীকরণ তো হচ্ছেই। আমরা একদম নিজেরা পরীক্ষা নিরীক্ষা করে শুটিং করে আপনাদেরকে দেখিয়েছিলাম যে মাত্র 10 দিনে ঢাকায় বসে বিবিএ সার্টিফিকেট পাওয়া যায়, যেমন টেলিভিশন অনুসন্ধানী প্রোগ্রাম সেটা দেখানো ছিল 1.5 বছর আগে, সেটির ক্ষেত্রে কোনো ব্যবস্থাই কি আসলে এখন পর্যন্ত দৃশ্যমান হয়েছে? না, আমরা যখনই এই ধরনের শুধু টিভিতে না পত্রপত্রিকায় যখন দেখি তখন তাৎক্ষণিক আমরা একটা ব্যবস্থা নেই ইনভেস্টিগেশনে পাঠাই এবং তাদেরকে তাদের বিরুদ্ধে আইনগতভাবে আমাদের যে সক্ষমতা যতটুকু আছে সেভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। তো যেটি হয় সঙ্গে সঙ্গে তারা আদালতে গিয়ে একটা স্টে অর্ডার নিয়ে নেয়, সেই স্টে অর্ডার ভ্যাকেট করতে করতে, যেমন দারুল এহসানের স্টে অর্ডার ভ্যাকেট করতে 10 বছর লেগেছে, 10 বছরে কিন্তু অনেক আকাম করার সুযোগ আছে, এই সার্টিফিকেট হাজার হাজার সার্টিফিকেট বিক্রি করার সুযোগ আছে। তো আমরা চেষ্টা করলেও সেই চেষ্টা যে সুফল আনবে আসবে তা না, কিন্তু তার নিশ্চয়তা নেই। আরেকটি জিনিস এখানে বলে রাখা ভালো, আমাদের দেশে এক শ্রেণীর অভিভাবক আছেন তারা শিক্ষাটাকে গুরুত্ব না দিয়ে, বা ছাত্রও আছেন
তারা সার্টিফিকেটকে গুরুত্ব দেন। এই ধরনের ব্যক্তি শুধু সাধারণ মানুষের মধ্যে আছে তা না, সরকারের অনেক কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আছে, হ্যাঁ, যারা এই একটা সার্টিফিকেট নিয়ে তারা না কিছু মানে কেন তারা প্রমোশনের জন্য দরখাস্ত করে যে আমি অমুক বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি এবং ভুয়া পিএইচডি বাংলাদেশে এখন ছড়াছড়ি, যা যে যার সাথে জীবনে কোনো লেখাপড়ার সম্পর্কই ছিল না, একদিন সকালে এসে এসে বলে যে আমি একটা পিএইচডি পেয়েছি, কোথেকে পেলাম, আমাকে একটা ইউনিভার্সিটি। বাংলাদেশে কিন্তু কোনো প্রাইভেট ইউনিভার্সিটি পিএইচডি দেওয়ার ক্ষমতা নাই, এখন এখন পর্যন্ত নাই। তো তারা বলে যে আমরা আমেরিকার অমুক একটা ইউনিভার্সিটি, দেখা যাবে আপনি ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে আমেরিকার ওইরকম কোনো ইউনিভার্সিটি কমিকালেও ছিল না। তো তারা ওই সার্টিফিকেটটা কিনে আনে এবং সেই সার্টিফিকেটের দাম 2 লাখ থেকে 7 লাখ টাকা হইতে পারে এবং সেটি তারা বেশ দিব্যি তাদের কর্মক্ষেত্রে ব্যবহার করে। তো এই ধরনের আরেকটা পরিস্থিতি যদি আমরা এড়াতে না পারি তাহলে ভবিষ্যতে আরও ছেলে মেয়ে প্রতারিত হবে, দেশ প্রতারিত হবে। আর একটা বিষয় স্যার খুবই গুরুত্বপূর্ণ জায়গা, যেটি হচ্ছে যে সরকার, তার মানে এই আজকে যে অনেকগুলো সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এক ধরনের জঙ্গিবাদের চর্চা হচ্ছে, উত্থান হচ্ছে, দীর্ঘদিন ধরেই হচ্ছে নানা ফর্মে, হয়তো সেটির লোক চেঞ্জ হচ্ছে, কাজের ধরন চেঞ্জ হচ্ছে, আক্রমণের ধরন চেঞ্জ হচ্ছে, সেটি সরকার বা মঞ্জুরি কমিশন যে জানে না তাও না, তারা জানেও, কিন্তু সেই ব্যবস্থাটা শেষ পর্যন্ত নেওয়া যায়নি বলে হয়তো একজন নির্বাস, একজন আবির এর মতো, তারা তো নিশ্চয়ই সাধারণ ছেলে মেয়ে ছিল অন্য আর 10 জনের মতো, তাদের কোনো একটা সুযোগে তারা তাদেরকে সেদিকে টেনেছে, ফলে সেই দায় কি আমাদের মন্ত্রণালয় কমিশন এড়াতে পারে? না, আমরা কোনো দায় এড়াতে চাই না, যে দায় আমাদের সেটা আমাদের নিতেই হবে। স্যার, এখন পর্যন্ত আমাদের যে কয়টা বিশ্ববিদ্যালয় পাবলিক প্রাইভেট মিলে 130-134 যাই হোক, এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কতটা আসলে বেসরকারি ক্ষেত্রে যদি বলি জামাতের প্রত্যক্ষ বা পরোক্ষ অর্থনে কতটা বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে? যে তথ্যটি আছে 12 থেকে 13টি সরাসরি জামাতের নিয়ন্ত্রণে আছে, জামাতের নিয়ন্ত্রণ আছে। নিয়ন্ত্রণ মানে কি? তাদের মালিকানা না? মালিকানা তাদের, তাদের ধ্যান ধারণায় বিশ্বাস না হলে ওখানে শিক্ষক হওয়া যায় না, খুব কঠিন। এবং যখন তারা ছাত্র ভর্তি করায় তারা প্রাধান্য দেয় ওই ছাত্রের ব্যাকগ্রাউন্ড কী বা ওই ছাত্রীর ব্যাকগ্রাউন্ড কী। তো এরকম বিশ্ববিদ্যালয় বা ঢাকায় আছে, চট্টগ্রামে আছে, হয়তো অন্য জায়গায় আছে, কিন্তু আমার কাছে যে তথ্য আছে সেটি 12 থেকে 13টা বিশ্ববিদ্যালয় মোটামুটি সম্পূর্ণভাবে জামাতের নিয়ন্ত্রণ। সেগুলো কি কোনো থরলি কোনো তদন্ত করার কোনো উদ্যোগ? না, এটা তদন্ত করা খুব মুশকিল, কারণ যখন বিশ্ববিদ্যালয় একটি পারমিশন দেয়, পারমিশনটা কিন্তু মঞ্জুরি কমিশন দেয় না, পারমিশন সরকার দেয়, সেটিতে মালিক কোন দলের সেটা দেখা হয় না। আসলে মালিকদের সক্ষমতা আছে কি না, তারা আইনগতভাবে যেসব করণীয় সেগুলি তারা করছে কি না সেগুলি তারা দেখে, দেখে তাকে পারমিশন দেয় না। কিন্তু স্যার পারমিশন বাতিল করার কথা বলছেন, কিন্তু তাদের শিক্ষা কার্যক্রম, তাদের লাইব্রেরিতে কি হয়, তাদের মসজিদে কিভাবে কোনো ব্যবহৃত হচ্ছে, সেটা দেখার দায়িত্ব আমাদের আছে, শিক্ষা মন্ত্রণালয়ের আছে। কিন্তু অ্যাজ অফ নাও মঞ্জুরি কমিশন, যেটা আমি বললাম, আমাদের কী বলে যে কনস্টিটিউয়েন্সি এত বিশাল হয়েছে, সেদিক থেকে আমাদের লোকবল একেবারেই কম, আমাদের আইনগত ভিত্তিটাও একটু দুর্বল। স্যার, আমরা তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে খুবই আলোচনা করছি এই ঘটনার পরে, কিন্তু আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি সাম্প্রতিক যে জঙ্গি হামলা বা জঙ্গিবিরোধী অভিযান, সেগুলোর সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদেরও সম্পৃক্ত। আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে কী অবস্থা? পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তো এক ধরনের স্বায়ত্তশাসন তারা আছে, তাদের আছে, উপভোগ করে, ভোগ করে। তো স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে কী হচ্ছে সেটি দেখাশোনা করার দায়িত্ব একান্তভাবে ওই পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, এবং সেখানে তারা করার জন্য যথেষ্ট সক্ষম আইনের বলে, কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় সেটি করে না। আবার এমন অভিযোগও আছে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে উপাচার্য নিয়োগ হয়েছেন যারা হয়তো উপরে উপরে প্রগতিশীল শিক্ষক বা ব্যক্তি হিসেবে তারা দেখাচ্ছেন, কিন্তু ভিতরে কিন্তু তাদের সাথে বাংলাদেশের যে জঙ্গিবাদের একটা কানেকশন সেটার সাথে তাদের সম্পৃক্ততা আছে বা জামাতের সাথে সম্পৃক্ততা আছে। আরেকটি কথা বলে রাখা ভালো, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে
মঞ্জুরি কমিশনের কোনো ভূমিকা নাই। আগে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাইরে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানেও উপাচার্য নিয়োগের কোনো ভূমিকা ছিল না। এখন এই কয়েক মাস ধরে শিক্ষা মন্ত্রণালয় আমাদের কাছে তালিকাগুলো পাঠায় বিসি প্রবিসি ট্রেজারি নিয়োগে, আমরা আমাদের করে মত দিই। স্যার আমার একেবারেই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা মানি বা না মানি এক জুলাইয়ের পরের বাংলাদেশ সারা পৃথিবীতেই অন্যভাবে চিত্রায়িত হচ্ছে, যেটা নিশ্চয়ই বাংলাদেশের পুরো চিত্র না, এবং সেখান থেকে এসে একটা বড় ঘাটতির জায়গায় দাঁড়ালো যে যারা এই কাজগুলো করছে সেটা অভ্যন্তরীণ হোক বা বৈশ্বিকভাবেই হোক, তারা ঠিক যে জায়গাটা আঘাত করার কথা যে প্রক্রিয়ায় তারা ঠিক সঠিক পথে এগিয়েছে। আমাদের তরুণদেরকে আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তারা ব্যবহার করছে, সেটা গরিবের ছেলে হোক থেকে শুরু করে, ফলে কেউই আমরা সেটার আওতার বাইরে না। এই জায়গায় দাঁড়িয়ে এই অবস্থা থেকে উত্তরণ ঘটবে বা ঘটা সম্ভব সেই বিষয়ে আপনি কতটুকু আশাবাদী? আমি আশাবাদী, আমি আশাবাদী না হলে তো বাঁচা যাবে না। তবে উত্তরণ ঘটতে গেলে বা ঘটাতে হলে অনেক কিছু করতে হবে, তবে সেই কাজটি শুরু করতে হবে পরিবার থেকে। আমাদের পরিবারগুলো, যে আমি যে পরিবারে জন্ম হয়েছে, আমি একেবারেই নিম্নবিত্ত পরিবার, আমি নিজেকে বলি, সেখান থেকে উঠে এসেছি। আমার বাবা মা আমাদের উপরে, ছয় ভাই বোনের উপরে যে ধরনের একটা অনুশাসন ছিল, একটা নজরদারি ছিল, আজকালকার বাবা মা অধিকাংশরই কিন্তু ছেলে মেয়েদের উপরে সেটা নাই। পরিবার থেকে শুরু করতে হবে। আমি সবসময় বলি পরিবার হচ্ছে আমার প্রথম প্রথম শিক্ষালয়, প্রথম স্কুল। আমার বাবা আমার মা হচ্ছে আমার প্রথম শিক্ষক, তাদের কাছ থেকে আমরা শিখি, সেখান থেকে শুরু। যে ছেলেটা স্কুল কলেজে জঙ্গি কার্যক্রমে জড়িত হয়নি, সে যদি বিশ্ববিদ্যালয়ে এসে জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়ে এবং বিশ্ববিদ্যালয়ে আসতে একটা ছেলে অনেক বড় হয়ে যায়, তখন সেই দায়িত্ব খানিকটা বিশ্ববিদ্যালয়ের পরিবারের উপরে পড়ে। সেই জন্য বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের কাজ কিন্তু শুধু ক্লাসে শিক্ষাদান না, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু অল টাইম শিক্ষক। তিনি ক্লাসে তার জ্ঞান সৃজন করবেন, ক্লাসে তার জ্ঞান বিতরণ করবেন, ক্লাসের বাইরে ছাত্রদের সময় দিবেন, তারপরে প্রয়োজনে তিনি বিভিন্ন যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে তার সাথে তিনি সম্পৃক্ত হবেন। এই সব কিছু মিলিয়ে একজন কিন্তু শিক্ষক, ওয়ান্স এ টিচার ইজ অলওয়েজ এ টিচার। এখন আমার বয়স যা হয়েছে তার 10 বছর পরে হলে আমি যদি বেঁচে থাকি তখনও কিন্তু আমি শিক্ষক, রিটায়ার করলেও শিক্ষক, কিন্তু সেটা অন্য পেশায় নাই। একজন আমলা যখন রিটায়ার করে তখন উনি সাবেক হয়ে যান, তাকে কেউ জিজ্ঞাসা করে না, কিন্তু একজন প্রাইমারি স্কুল শিক্ষক যতদিন বেঁচে থাকেন তিনি শিক্ষকই থাকেন, একজন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যতদিন বেঁচে থাকেন তিনি শিক্ষকই থাকেন। সুতরাং শিক্ষকদের বুঝতে হবে তার দায়িত্বটা কোথায় শুরু কোথায় শেষ। শুরু আছে একটা জায়গায়, শেষ নাই। কিন্তু একজন শিক্ষক অবসর নেওয়ার পরেও কিন্তু ছাত্র তার বাড়িতে গিয়ে তার সাথে গিয়ে কথা বলতে পারে, বিভিন্ন বিষয় আলোচনা। আমরা সেরকম আদর্শ শিক্ষকের অপেক্ষায় আছে এবং নিশ্চয়ই তাদের হাত দিয়ে আগামী দিনে বাংলাদেশ গড়বে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, শেষ করছে, আর দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।